টানা 4 দিনের ছুটিতে সুনামগঞ্জের বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন পর্যটকরা। পর্যটকরা জানায়, পূজার এই দীর্ঘ ছুটি উপভোগ করতে পরিবার পরিজন নিয়ে আসছেন তারা। পর্যটক সমাগমে খুশি পর্যটন ব্যবসায়ীরাও। সকাল থেকেই টাঙ্গুয়ার হাওড়, নীলাদ্রি লেক, শিমুল বাগান, বাড়িকাটিরা ও জাদুকাটা নদী সহ বিভিন্ন স্পটগুলো পর্যটকদের সমাগম দেখা যায়। পর্যটকরা জানান, যান্ত্রিক জীবনের ক্লান্তি দূর করতে এবং প্রকৃতির সান্নিধ্য পেতে সুনামগঞ্জে ছুটে আসা, আর টাঙ্গুয়ার হাওড়ের ঘোরার জন্য প্রায় 5 শতাধিক হাউস বোট এরই মধ্যে বুকিং হয়ে গেছে। পর্যটন ব্যবসায়ীরা জানায়, জুলাই মাসের বন্যা ও আগস্ট মাসে দেশের অস্থিতিশীল পরিস্থিতির কারণে লোকসানে ছিলেন তারা। পর্যটক সমাগমে কিছুটা ক্ষতি পুষিয়ে নিতে পারায় আশা ব্যবসায়ীদের। বেশি বেশি করে তাহলে বাংলাদেশকে যে এত সৌন্দর্য মানুষ দেখতে পারবে। এই জায়গায় আসলে যে কেউই খুব ভালো লাগবে, মনোমুগ্ধকর পরিবেশ। এই যে নীলাদ্রি লেক খুবই সুন্দর। পর্যটকের আবার নতুন করে চাপ বাড়ছে। এরপরে আপনার এই রাঙ্গামাটি, সাজেক, তারপর হচ্ছে বান্দরবন, এগুলো বন্ধ হওয়ার কারণে পর্যটক এখন হাওড়মুখী হচ্ছে বেশিরভাগ।